জাতীয় চলচ্চিত্র পুরস্কার শিল্পীদের বছরের সেরা কাজের স্বীকৃতি। তবে এবার অপূর্ণতা ছিল শিল্পীদের কণ্ঠে। তারা বলছেন, প্রতি বছর প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন, কিন্তু এবার করোনার কারণে সেই ধারাবাহিকতায় ছেদ পড়েছে। তবে পুরনোদের সঙ্গে পাল্লা দিয়ে এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে নবাগতরাও দেখিয়েছেন আধিপত্য। যেটা আমার গোল, ওদিকে আমি আগাতে থাকি, বাট আমি কাউকে বলি না, বিকজ অনেকে বলে না যে রাশি খারাপ। ভাগ্য রাশি খারাপ দাবি করলেও নিজের অভিনীত প্রথম চলচ্চিত্রে বাজিমাত করলেন সুনেরা। নডারায় চলচ্চিত্রে আয়েশা চরিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আর আবার বসন্ত ছবিতে নিঃসঙ্গ বাবা চরিত্রে অভিনয় করে সেরা অভিনেতা তারিক আনাম খান। মানে এটা আমার জন্য অনেক বড় উৎসাহ, সামনে আরো ভালো ভালো কাজ করার জন্য, এবং আমি যাতে আরো কষ্ট করে আরো সুন্দর সুন্দর কাজ আনতে পারি। খুব ভালো লাগছে পুরস্কার পেয়ে, এবং আমি মনে করি যে আমরা চলচ্চিত্র নিয়ে এগিয়ে যাবো। তো মাননীয় প্রধানমন্ত্রী আজকে উপস্থিত থাকতে পারলেন না শারীরিকভাবে এখানে, তো তার কাছ থেকে পুরস্কার পেলে আরো ভালো লাগতো, তাকে খুব মিস করছি। শ্রেষ্ঠ চলচ্চিত্র যৌথভাবে নডরায় এবং ফাগুন হাওয়াই। শ্রেষ্ঠ পরিচালক হিসেবে প্রথম ছবিতেই বাজিমাত করলেন নডরায়ের তরুণ পরিচালক তানিম রহমান অংশু। আমার যে লিড অ্যাক্টর অ্যাক্ট্রেস, তাদেরকে ট্রেনিং দেওয়া, ওদেরকে ভাষা শেখানো, বিদেশ থেকে বিদেশি কলাকুশলী এবং শিল্পীদের আনা, শুটিং প্রসিজিয়ার, সার্ফিংয়ে শ্যুট করা, সব কিছু মিলিয়ে এটা অনেক ডিফিকাল্ট একটা টাস্ক ছিল। ফাগুন হাওয়ায় চলচ্চিত্রে অভিনয় করে পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন ফজলুর রহমান বাবু। আর মায়া দা লস্ট মাদারে মায়ের চরিত্রে অভিনয় করে পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ নার্গিস আক্তার। আমার কাছে প্রতিবারই নতুন মনে হয়, এবং প্রতিবারই আমি নতুন করে অনুপ্রাণিত হই, নতুন করে আমার দায়িত্ব মনে হয় বেড়ে যায়। নাটক ও সিনেমার নায়ক চরিত্রে অভিনয় করলেও এবার শ্রেষ্ঠ খল অভিনেতার পুরস্কার পেয়েছেন জাহিদ হাসান। রমেশলে অভিনয় করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, সেটা যে চরিত্র হোক, সেটা যদি ঠিক মতো একটু ফুটিয়ে তুলতে পারি, সেটা আলহামদুলিল্লাহ স্বীকৃতি সম্মানের, রাষ্ট্রীয় সম্মান তো অনেক বড় সম্মান, অনেক ভালো লাগছে। যৌথভাবে শ্রেষ্ঠ শিশু শিল্পী আপন ও আফরিন। কালকে সারাদিন আমি চিন্তা করেছি কিভাবে কি হবে, মানে আমি বুঝতেও পারিনি যে আমি এটা পাবো, শুধু কল্পনা করেছি যে হয়তো বা কখনো পাবো, কিন্তু এটা পেয়ে গেছি, অনেক হ্যাপি লাগছে। এছাড়া শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নারী জীবন, শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক মোস্তাফিজুর রহমান চৌধুরী ইমন, গীতিকার যৌথভাবে নির্মলেন্দু গুণ ও কবি কামাল চৌধুরী, শ্রেষ্ঠ সুরকার হন প্লাবন কুরেশি ও তানভীর তারেক। আমি আপনাদের কাছে ঋণী রয়ে গেলাম। চলচ্চিত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সোহেল রানা ও কোহিনুর আক্তার সুচন্দাকে আজীবন সম্মাননা দেওয়া হয়। বাড়ির ওই পূর্ব ধারে একটা ডালিমি গাছ, বুকের ভেতর গোপন বাসা দুইটা পাখির বাস। শ্রেষ্ঠ গায়ক হিসেবে মৃণাল কান্তি দাস পুরস্কার পেলেও মমতাজের সাথে যৌথভাবে সেরা গায়িকার পুরস্কার পেয়েছেন নবীন শিল্পী ঐশী। নদীর জলে ফেললি ছায়া। এছাড়া অন্যান্য ক্যাটাগরিতে পুরাতনদের পাশাপাশি নবীনরাও এবার জিতেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। হিমেল মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।